আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের কম্পিউটার যে আইপি অ্যাড্রেসটা আছে এটা হোয়াইট লিস্ট নাকি ব্ল্যাক লিস্ট ফ্রি চেক করবেন। তো বন্ধুরা, এই জন্য যেটা করতে হবে, আমাদের টেলিগ্রাম সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। টেলিগ্রামের একটি বট সার্ভিস রয়েছে, বট সার্ভিসের মাধ্যমে আপনি ফ্রি চেক করতে পারবেন। ফ্রি অফারটা হচ্ছে এই বট সার্ভিসে 5টা, প্রতিদিনে আপনি 5টা করে আইপি চেক করতে পারবেন ফ্রি। তো বন্ধুরা, কীভাবে এই সার্ভিসটা উপভোগ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো আমরা যেটা আমি লিঙ্কটা অলরেডি সেভ করা আছে, কপি করা আছে আমার এখানে, আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব কীভাবে আপনারা বের করবেন। তো সেই জন্য যেটা হচ্ছে, আমরা এখানে যেটা সার্চ দিতে হবে, লিঙ্কে ক্লিক করবেন, ওই যে চলে আসছে দেখেন, চেক মাই আইপি। জাস্ট এটা ক্লিক করার পরে চেক মাই আইপি সফটওয়্যারটা চলে আসলে ক্লিক করবেন, এটা চলে আসলে স্টার্ট। স্টার্ট দিলেই আপনার সিস্টেমের সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন। এরপর ইংলিশ সিলেক্ট করে নিলাম, এরপর আমি অলরেডি কানেক্ট হয়ে গেছি। তো বন্ধুরা, আমি একটা আইপি দিব, দেখি আইপির স্ট্যাটাস কী। বর্তমানে আমার কাছে একটা আইপি আছে, কপি করা, আমি আইপিটা নিই, আমি আইপিটা কপি করে নিলাম। এবং আমি যেটা করব এখন, এখানে ইনপুট আইপিতে আমি পেস্ট করলাম, দিয়ে আমি পেস্ট করলাম, এখন আইপি রেজাল্টটা চলে আসবে। দেখুন, এখানে আইপি রেজাল্টটা চলে আসছে, ফ্রড স্কোর 0, এখানে হচ্ছে আইপি স্কোর 0.01, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল আইপি অ্যাড্রেস, এটা ব্ল্যাক, এখানে দেখুন বিএল স্ট্যাটাস, এটা ব্ল্যাক লিস্টেড একটা আইপি, ঠিক আছে। তো এভাবেও এটা কোথায় দেখতে পাবেন, এখানে কান্ট্রি আছে, এটা ইউনাইটেড কিংডম একটা আইপি, ইংল্যান্ডের একটা, ঠিক আছে, কোন সিটি, সব ইনফরমেশন দেওয়া আছে, জিপ কোডও দেওয়া আছে। তো বন্ধুরা, এভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের আইপি অ্যাড্রেসটা আসলে কি ব্ল্যাক লিস্টেড নাকি হোয়াইট লিস্টেড। তো অনেক সময় অনেক ধরনের অনলাইনে বিভিন্ন কাজ করার জন্য, বিভিন্ন সিপিএ মার্কেটিং, বিভিন্ন অ্যাকাউন্ট করার সময় দেখা যাচ্ছে সে ব্ল্যাক লিস্টেড আইপিতে কাজ করলে দেখা যায় প্রবলেম হতে পারে। তো সেজন্য বন্ধুরা, বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আপনার আইপিটা চেক করে নিতে পারেন যে এটা আপনার আইপিটা হোয়াইট লিস্টেড নাকি ব্ল্যাক লিস্টেড। তো বন্ধুরা, এটা ইউজ করা খুবই ইজি, একদম সোজা জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে স্টার্টে চাপ দিলে শুরু হয়ে যাবে। এখান থেকে আর অনেক অপশন আছে, এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন, এখানে দেখুন টাইম, সার্ভার টাইম দেওয়া আছে, কারেন্ট প্ল্যান আছে, 5টা চেক করতে পারবো, অলরেডি আমি 4টা চেক করে, 4টা আছে, একটা চেক করে ফেলেছি। এখানে পেমেন্ট অপশন আছে, এখানে পেমেন্ট চাইলে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করে পেমেন্ট করতে পারবেন। আর কারেন্ট সাবস্ক্রিপশন হচ্ছে, আপনি চাইলে এখানে প্রতিদিন 30টা করতে পারবেন, 30টা চেক করতে পারবেন প্রতিদিন, $10 মান্থলি পে করতে হবে। আমরা ব্যাকে চলে আসতে পারবো, এখানে পেমেন্ট অপশনে যে আপনি পেমেন্ট করতে পারবেন, ওরা বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে। সাইট হচ্ছে সাপোর্টের অ্যাড্রেস, আপডেট করতে চাইলে এখান থেকে সিলেক্ট করে আপনি যেটা করতে চান এভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে সেটিংয়ে আর অনেক বিভিন্ন অপশন আছে। তো বন্ধুরা, আমি এখন আরেকটা আইপি চেক করে আপনাদের দেখাবো। এখানে আমি আরেকটা আইপি চেক করে দেখাচ্ছি আপনাদের এখন। তো বন্ধুরা, আমরা একটা আইপি দিই, এই আইপিটা কী রেজাল্ট দেখাবে আমরা দেখি। দিস আইপি অ্যাড্রেস প্রাইভেট মাল্টিকাস্ট, সেটা আমরা একটা আইপি দিই, 192.192.19696.1.1। এই আইপিটা কী দেখাচ্ছে আমরা চেক করি, এই আইপিটা কী দেখাচ্ছে, নো প্রক্সি, নট ভিপিএন, নট টর, এটা একটা ফ্রান্সের আইপি,
সিটিজিপি ইনফরমেশন এখানে দেখুন বিএল স্ট্যাটাস নট ব্ল্যাকলিস্টেড, এটা কোনো ব্ল্যাকলিস্টেড আইপি না। তো বন্ধুরা এভাবে এভাবে চাইলে আপনারা আপনাদের আইপিগুলো চেক করে নিতে পারবেন যে আপনার আইপিটা হোয়াইট লিস্ট নাকি ব্ল্যাকলিস্ট। তো বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে। ওকে ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সামনে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ।